আমরা জানব মূত্র উৎপাদন পদ্ধতি বা মেকানিজম অফ ইউরিন ফরমেশন। লক্ষ্য করো এই মূত্র উৎপাদন পদ্ধতির চারটি স্টেপ রয়েছে। এই চারটি তিনটি স্টেপ আমাদেরকে জানতে হবে। প্রথমত রয়েছে কি গ্লোমেরুলার পরিশ্রুতকরণ। গ্লোমেরুলার পরিশ্রুতকরণ বা যাকে বলা হয়েছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন। গ্লোমেরুলার পরিশ্রুতকরণ বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন। সেকেন্ড আমরা জানব কি বৃক্কীয় নালিকার পুনঃশ্বসন। বৃক্কীয় নালিকার পুনঃশ্বসন বা বৃক্কীয় নালিকাকে ইংরেজিতে বলা আছে কি টিবিউল, রেনাল টিবিউল। এটাকে আমরা বলবো কি টিবিউলার রিঅ্যাবজর্পশন। টিবিউলার রিঅ্যাবজর্পশন। লাস্ট আমরা জানব বৃক্কীয় নালিকার ক্ষরণ বা টিবিউলার সিক্রেশন। বৃক্কীয় নালিকার ক্ষরণ বা যেটাকে নাম দেওয়া হচ্ছে কি টিবিউলার সিক্রেশন, এই তিনটি প্রসেসে বিভক্ত একেবারে সহজ করে আমরা জানব। এবং এখানে পুরোটা কিন্তু এনসিইআরটির বই থেকে আমরা জানব প্রচুর পরিমাণে। এই মূত্র উৎপাদন পদ্ধতি থেকে কিন্তু তোমাদের নিট পরীক্ষা, নার্সিং, নানান ধরনের পরীক্ষা কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসবে, যেগুলো তোমরা পারলে না এখন। লক্ষ্য করো প্রথমে আমরা দেখব কি গ্লোমেরুলার পরিশ্রুতকরণ। তার আগে আমরা নেফ্রনের চিত্রটা আরেকবার আমরা অঙ্কন করে নেব। লক্ষ্য করো এইটা আমরা কি দেখছিলাম বলো দেখি, কর্টেক্সে বদ্ধ স্ফীত ফানল সদৃশ্য যে গঠনটি ছিল তার নাম কি ছিল বলো দেখি, এটা বাউম্যান ক্যাপসুল। এই বাউম্যান ক্যাপসুলের মধ্যে এটা কি ছিল বৃক্কীয় ধমনী, বৃক্কের মধ্যে যে ধমনী আছে বৃক্কীয় ধমনী থেকে যে বিশেষ শাখা ধমনী কার মধ্যে প্রবেশ করেছে বলো দেখি, গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করেছে। এটাকে আমরা কি বলবো অন্তর্বাহী ধমনিকা বা অ্যাফারেন্ট আর্টেরিওল। বোঝা গেছে এই অন্তর্বাহী ধমনিকা বাউম্যান ক্যাপসুলের মধ্যে যে জালকপিণ্ডটা গঠন করেছিল তার নামটা কি ছিল, গ্লোমেরুলাস। তাহলে এই গ্লোমেরুলাস থেকে যে ধমনীটা আবার উৎপন্ন হলো সেটাকে আমরা কি বলছিলাম বহির্বাহী ধমনিকা বা ইফারেন্ট আর্টেরিওল, এইটাই তো পড়েছিলাম। এবারে লক্ষ্য করো এটা কি ছিল বাউম্যান ক্যাপসুল। বাউম্যান ক্যাপসুলের পরবর্তী যে কুণ্ডলীকৃত গঠনটি রয়েছে এটাকে আমরা কি নাম দিয়েছিলাম, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা নিকটবর্তী সংবর্ত নালিকা। এই নিকটবর্তী সংবর্ত নালিকা এবারে মেডালায় প্রবেশ করে গিয়ে যে বিশেষ ইউ আকৃতির গঠনটি তৈরি করেছে এটাকে কি বলা হচ্ছে, হেনলির লুপ। এটার নিম্নগামী বাহু এটা কি বলো দেখি, ঊর্ধ্বগামী বাহু, হেনলির লুপ। ঠিক এই হেনলির লুপ আবার মেডালায় প্রবেশ, কর্টেক্সে প্রবেশ করে গিয়ে যে কুণ্ডলীকৃত গঠন তৈরি করেছে এটাকে কি নাম দেওয়া হয়েছে, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। কি টিবিউল বলা হয়েছে এটাকে, ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এটা মিলিত হয়েছে কি নালিকা দ্বারা, সংগ্রাহক নালিকা দ্বারা। সংগ্রাহক নালিকার লাস্ট প্রান্তে কি রয়েছে, বেলিনির নালিকা। এবারে লক্ষ্য করো প্রথমে আমরা দেখব গ্লোমেরুলার পরিশ্রুতকরণ, অর্থাৎ গ্লোমেরুলাসকে কি বলা হয় আল্ট্রা ফিল্টার। এ কি করবে, রক্ত থেকে দূষিত পদার্থ সমন্বিত তরলের পরা পরিশ্রাবণ ঘটাবে। কিরকমভাবে, এই অ্যাফারেন্ট আর্টেরিওলের বেশ কত, 50 μM, ইফারেন্টের বেশ কত, 25 μM। ফলে অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে উচ্চ গতিতে রক্ত মানে উচ্চ চাপযুক্ত রক্ত কার উপরে এসে পড়বে, গ্লোমেরুলাস। তাহলে এই গ্লোমেরুলাসে এই যে চাপটা পড়বে, বুঝা গেছে, আমরা এই যে গ্লোমেরুলাস দ্বারা যে তরলের পরিশ্রুতকরণ ঘটবে
তার আমরা তিনটি চাপ পড়ব, তিনটি প্রেসারের কথা পড়ব। এখানে আমরা কি কি প্রেসার তিনটা এইটি আমাদেরকে জানতে হবে। প্রথমে দেখো এই যে গ্লোমেরুলাস রয়েছে এখানে এক প্রকার সাহায্যকারী চাপ থাকে যাকে বলা হয় গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, জিএইচপি। জিএইচপি পুরো নামটা কি? গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, পিআরই জিআরএফ। এই জিআরএফ এর মান কত? 75 mmHg। তাহলে এইটা হচ্ছে কি? সাহায্যকারী চাপ, যেটা কার মধ্যে রয়েছে? গ্লোমেরুলাসের মধ্যে। এবং এই যে বাউম্যান ক্যাপসুল রয়েছে এখানে এই পরিশুদ্ধ তরলটাকে যে আসতে বাধা দেওয়ার জন্য দুটো চাপ থাকবে। একটা হচ্ছে কি? ক্যাপসুলের হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সিএইচপি। ক্যাপসুল এটা তো বাউম্যান ক্যাপসুল, বাউম্যান ক্যাপসুলের মধ্যে এক প্রকার বিশেষ প্রেসার রয়েছে যেটাকে বলা হবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারটার মান কত? 20 mmHg। তাহলে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? 75 mmHg, এটা কত? 20। এবং এখানে আরও একটি বাধাদানকারী প্রেসার রয়েছে যাকে বলা হয় কলয়েড অসমোটিক প্রেসার, COP। পুরো নামটা কি? অসমোটিক প্রেসার। এই জিনিসটা একটু জানতে হবে, আর কিছুই নেই এখানে, ঠিক আছে? তাহলে কলয়েডাল অসমোটিক প্রেসারটা কত হচ্ছে? 30 mmHg। তাহলে সাহায্যকারী চাপ কেবলমাত্র কি? জিএইচপি। বাধাদানকারী চাপ কে কে বলো দেখি? সিএইচপি, আর এটা কি? সিওপি। তাহলে এখানে দেখো, তাহলে কার্যকারী চাপ কোনটি? অর্থাৎ অর্থাৎ যেটাকে বলা হয়েছে কি? নিট ফিল্ট্রেশন প্রেসার, বা কার্যকারী চাপ কোনটি? নিট ফিল্ট্রেশন প্রেসার সমান কি বলছে বলো দেখি? গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, মানে যেটা সাহায্য করতেছে, মাইনাস কি হচ্ছে বলো দেখি? কলয়েডাল হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস কলয়েডাল ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার মাইনাস কলয়েডাল অসমোটিক প্রেসার। তাহলে এখানে লক্ষ্য করো, গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত আছে? 75 mmHg। এখানে মাইনাস ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার কত? কত আছে? 30। আর এটা কত আছে? 20। তাহলে 30 মাইনাস কত হবে? 20। তাহলে 75 মাইনাস এটা হচ্ছে প্লাস হবে, মাইনাস কত হবে? 50। তাহলে কত হবে বলো দেখি? 25 mmHg। এইটা হচ্ছে কি? কার্যকারী চাপ। এই চাপটার ফলে গ্লোমেরুলাসের মাধ্যমে রক্ত থেকে দূষিত পদার্থ সমন্বিত তরল কোথায় কে আসবে বলো দেখি? বাউম্যান ক্যাপসুলে আসবে। প্রতি মিনিটে গ্লোমেরুলাস দ্বারা যে পরিমাণ রক্তের পরিশ্রুতকরণ ঘটে তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, GFR। তাহলে আমি এখানে কত কার্যকারী প্রেসারটা কত? 25 mmHg। এই কার্যকারী 25 mmHg-র ফলেই কি হচ্ছে? গ্লোমেরুলাস থেকে রক্তের দূষিত পদার্থ সমন্বিত তরল কোথাকে আসে বলো দেখি? বাউম্যান ক্যাপসুলকে। তাহলে প্রতি মিনিটে যে পরিমাণ রক্ত গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুতকরণ ঘটে তাকে আমরা কি বলবো? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, বা গ্লোমেরুলার পরিশ্রবণ হার। গ্লোমেরুলার পরিশ্রবণ হারটা কত? 125 ml পার মিনিট, অথবা আমরা যদি পার ডে দেখি 180 লিটার পার ডে অ্যাকর্ডিং টু NCERT বুক। বোঝা গেছে? তাহলে এখানে প্রশ্ন দিবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা পার ডে কত, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট পার মিনিটে কত। এবারে আমাদের প্রশ্ন আসবে, তাহলে এই জায়গায় যে গ্লোমেরুলার পরিশ্রুত তরলটা ছিল এই তরলটা কি? রক্তের দুটো উপাদান, একটা রক্ত রস আর একটা কি বলো দেখি? রক্ত কণিকা। তাহলে রক্ত রসটাই কেবলমাত্র এই গ্লোমেরুলার পরিশ্রুত তরলে থাকে, রক্ত রস, বা যার ইংরেজি নামটা কি? প্লাজমা।
তাহলে কেবলমাত্র এখানে কি চলে আসে বলো দেখি, পরিশুদ্ধ তরলে রক্ত রসে দ্রবীভূত যা উপাদান রয়েছে। কেবলমাত্র রক্ত রসে একটা প্রোটিন থাকে না, প্লাজমা প্রোটিন তোমরা নাম শুনেছ, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই যে প্লাজমা প্রোটিনটাই গ্লোমেরুলাসে থাকে না। অর্থাৎ রক্তরস অর্থাৎ গ্লোমেরুলাস ফিল্টেশনটা কি এক প্রকার কি বলো দেখি, রক্তরস বা প্লাজমা, যেখানে কি থাকে না, প্লাজমা প্রোটিন। তাহলে আমরা এটা কি লিখতে পারি, প্লাজমা লেস, প্লাজমা প্রোটিন লেস তরল, বুঝা গেছে? এটাকে আমরা কি নামে ডাকতে পারি, এটাতে কেবলমাত্র কি থাকে না, প্লাজমা প্রোটিন, বুঝা গেছে? তাহলে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন যে পরিশুদ্ধকরণ, গ্লোমেরুলার পরিশুদ্ধ তরলটা কেবলমাত্র কি বলা দেখি, প্লাজমা প্রোটিন লেস তরল, প্লাজমা প্রোটিন লেস। অর্থাৎ এখানে কেবলমাত্র কি থাকে না, প্লাজমা প্রোটিনটা থাকে না, বাদ বাকি সমস্ত কিছুটাই থাকে। এছাড়াও তোমরা তো জানো রক্ত কণিকাও কিছু থাকে না, ব্লাড সেল। তাহলে এই যে গ্লোমেরুলার পরিশুদ্ধ তরলে কি কি থাকে না, রক্ত কণিকা এবং প্লাজমা প্রোটিন থাকে না। এর হারটা কত, 125 ml পার মিনিট বার ডে 180 লিটার। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটে একটা বিশেষ হরমোন সাহায্য করে, যেটা হচ্ছে কি আমাদের জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে খরিত হয়, যে জি কোষ থেকে খরিত হয়, যে হচ্ছে কি বলো দেখি, রেনিন। এই রেনিন কি করে বলো দেখি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এর পরিমাণটাকে কি করে, বৃদ্ধি করে। তাহলে লক্ষ্য করো এখানে গ্লোমেরুলাস থেকে দূষিত পদার্থ সমন্বিত তরল অর্থাৎ কি বলা যায়, পরিশ্রুতকরণ তরল কোথায় এসে সঞ্চিত হলো বলো দেখি, বাওম্যান ক্যাপসুলে এসে সঞ্চিত হলো। এবার সঞ্চিত মানে যে হারটা, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কত আমরা জানলাম। এবারে আমরা চলে যাব কি, বৃক্কীয় নালিকার পুনঃশোষণ। অর্থাৎ এই যে বৃক্কীয় নালিকা কি কি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল অর্থাৎ নিকটবর্তী সংবর্ত নালিকা, হেনরির লুপ, দূর সংবর্ত নালিকা, এই জায়গাগুলো থেকে কি কি উপাদানের পুনঃশোষণ ঘটে এইটাই আমরা একটু জানবো। এবারে লক্ষ্য করো এই তরলটা যখন কোথাকে আসলো, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলকে আসলো, যখনই আসলো এখান থেকে কি বলা দেখি, কি কি পুনঃশোষণ ঘটে, সোডিয়াম, এনএ প্লাস, পটাশিয়াম, গ্লুকোজ, শর্টে আমি এ লিখলাম, মানে এটা কি বলো দেখি, অ্যামাইনো অ্যাসিডের পুনঃশোষণ ঘটে। এই উপাদানগুলো যে পুনঃশোষণ ঘটলো, এগুলো কি পদ্ধতিতে বলো দেখি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন পদ্ধতিতে এগুলো পুনঃশোষিত হয়। কি পরিবহন পদ্ধতিতে, সক্রিয় পরিবহন, অর্থাৎ এইগুলো পুনঃশোষণের জন্য কিসের প্রয়োজন হয়, এটিপি। তাহলে পরীক্ষায় প্রশ্ন দিবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে কোনটি সক্রিয় পুনঃশোষণ পদ্ধতিতে শোষিত হয়, সোডিয়াম, গ্লুকোজ, পটাশিয়াম, আরেকটা কি অ্যামাইনো অ্যাসিড। এবং এখান থেকে আরও পরিমাণ আরও কি পুনঃশোষিত হয় বলো দেখি, জল এবং আমাদের রেচন পদার্থ কি বলো দেখি, ইউরিয়া। এই ইউরিয়াও কিন্তু পুনঃশোষিত হয়, সব ইউরিয়া যে দেহের বাইরে মূত্র হিসাবে নির্গমন হয়ে যাবে তা নয়, কিছু পরিমাণ কিন্তু আমাদের দেহের মধ্যে থাকবে। তাহলে এই যে জল এবং ইউরিয়ার পুনঃশোষণকে আমরা বলবো কি, নিষ্ক্রিয় পরিবহন। কি পরিবহন বলবো এটাকে আমরা, নিষ্ক্রিয় পরিবহন। কেন নিষ্ক্রিয় পরিবহন, এখানে কার প্রয়োজন হয় না, এটিপি। তাহলে বৃক্কীয় নালিকা দ্বারা জল এবং রেচন পদার্থের পুনঃশোষণের জন্য কিসের প্রয়োজন হয় না বলো দেখি, এটিপির প্রয়োজন হয় না। এবারে আমরা জানবো এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কত ছিল বলো দেখি, পার ডে 180 লিটার। এই 180 লিটারের মধ্যে অর্থাৎ এই যে গ্লোমেরুলার পরিশুদ্ধ তরলে যে পরিমাণ এই যে খনিজ উপাদান, জল, রেচন পদার্থ যে পরিমাণ আছে, তার 99% অংশ কোথায় পুনঃশোষিত হয়ে যায়, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। একদম ইনসেট বই ধরে কোশ্চেন দিবে যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে বলো, মানে সমস্ত যে নেফ্রন রয়েছে, বুঝা গেছে? আমাদের পরিশুদ্ধ তরলের হারটা কত, 180 লিটার, ঠিক আছে? এই পরিশুদ্ধ তরলটার মধ্যে 99% উপাদান প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কি হয়ে যায়, পুনঃশোষিত হয়ে যায়, যার ফলে আমাদের
পার ডে কত পরিমাণ মূত্র উৎপন্ন হয় বলো দেখি, 1.5 লিটার কি উৎপন্ন হয় মূত্র। তাহলে 180 লিটার রক্ত থেকে দূষিত পদার্থ সমন্বিত তরলের কি হলো বলো দেখি, পরিশ্রুতকরণ ঘটলো। তার মধ্যে কত পার্সেন্ট প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল উপাদানগুলো পুনঃশোষিত হয়ে যাচ্ছে, 99% পুনঃশোষিত হয়ে যাচ্ছে। 1% অংশ 1.5 লিটার কি হিসাবে দেহের বাইরে নির্গত হচ্ছে, মূত্র হিসাবে নির্গমন ঘটছে। কি বলছি বোঝা গেছে? ঠিক এরপরে আমরা যেটা জানবো এখানেই, এখানে এই যে জল এবং যে খনিজ পদার্থগুলোর পুনঃশোষণ ঘটছে তার 70-80% জল এবং খনিজ পদার্থ যেগুলো হচ্ছে দেখো সোডিয়াম পটাশিয়াম, হ্যাঁ এই যে খনিজ পদার্থগুলো কত পার্সেন্ট বিশোষণ ঘটে বলো দেখি, পুনঃশোষণ কত পার্সেন্ট পুনঃশোষণ ঘটে এখানে জল কত পার্সেন্ট, 70-80% জল এই জায়গায় পুনঃশোষণ ঘটে। এবং এই যে পুনঃশোষণটা বুঝে গেছে, এটাকে বলা হয় বাধ্যতামূলক পুনঃশোষণ। কি মূলক পুনঃশোষণ বলা হয় বলো দেখি, বাধ্যতামূলক অর্থাৎ অব্লিগেটরি। এই জায়গায় জলের পুনঃশোষণ মাস্ট বি, 70-80% জলের পুনঃশোষণ মাস্ট বি ঘটবে, অর্থাৎ বাধ্যতামূলক বা কি বলা হয়েছে বলো দেখি, অব্লিগেটরি অ্যাবজর্পশন। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে নেফ্রনের কোন অংশে বাধ্যতামূলক জলের পুনঃশোষণ ঘটে, কি বলবো আমরা কোন অংশে বলো দেখি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এরপর আমরা চলে যাব বৃক্কনালিকার পুনঃশোষণ। তাহলে দেখো যে পরিমাণ তরল ছিল প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে, সোডিয়াম গ্লুকোজ অ্যামোনিয়া ইউরিয়া এগুলো কি হলো, পুনঃশোষণ ঘটলো। আর বাদ বাকি কত পার্সেন্ট আছে বলো দেখি, 1% বুঝে গেছে, সেগুলোও আবার পুনঃশোষণ হবে কোথায় দেখো, এই হেনরি লুপের নিম্নগামী বাহুটা কেবলমাত্র জলের প্রতি ভেদ্য হয়, ইলেকট্রোলাইটের প্রতি অভেদ্য। কোশ্চেন দিবে তাহলে ইলেকট্রোলাইট মানে খনিজ উপাদানের প্রতি অভেদ্য, সেই কারণে এখানে কেবলমাত্র কিসের পুনঃশোষণ ঘটে বলো দেখি, জল। নিম্নগামী বাহু থেকে কি পুনঃশোষণ হয়, জল। ঊর্ধ্বগামী বাহু থেকে কি কি পুনঃশোষণ হয় বলো দেখি, সোডিয়াম ক্লোরাইডের পুনঃশোষণ ঘটে। তাহলে ঊর্ধ্বগামী বাহু কি জলের জন্য ভেদ্য, তাহলে জলের জন্য কি অভেদ্য, ইলেকট্রোলাইট অর্থাৎ খনিজ উপাদানের জন্য কি বলো দেখি, সেগুলো ভেদ্য। ঠিক এরপর আমরা চলে যাব ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এই ডিস্টাল কনভলিউটেড টিবিউলে আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে একটা হরমোন তৈরি হয় ADH। ADH এর প্রভাবে এখানে কিসের পুনঃশোষণ ঘটে বলো দেখি, জল। এবং এই সংগ্রাহক নালিকা থেকেও এই ADH হরমোনের প্রভাবে কিসের পুনঃশোষণ ঘটে, জলের পুনঃশোষণ ঘটে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই জায়গায় জলের কত পার্সেন্ট পুনঃশোষণ ঘটবে, এই জায়গায় কমসে কম কত, 15-20% মতো এই জায়গায় কি হচ্ছে, জলের পুনঃশোষণ ঘটবে। কি বলছি বোঝা গেছে? তাহলে এই যে জলের পুনঃশোষণটা কোন হরমোনের সহায়তায় ঘটতেছে, ADH। এটা কি সবসময় ঘটবে, ADH যখন কম হবে পুনঃশোষণ হবে না, যখন বেশি তৈরি হবে পুনঃশোষণ হবে, কিন্তু এখানে দেখো সর্বদাই জলের পুনঃশোষণ ঘটছিল 70-80%। তাহলে এটাকে কি বলা ছিল, বাধ্যতামূলক বা অব্লিগেটরি, এটাকে বলা হবে কি, ফ্যাকাল্টেটিভ অ্যাবজর্পশন। বোঝা গেছে? তাহলে কোন জায়গায় ফ্যাকাল্টেটিভ অ্যাবজর্পশন ঘটে, ADH। এখানে বাধ্যতামূলক ইয়ে হবে তা নয়, আংশিক সময় কখনো হবে কখনো হবে না। যদি ADH আমাদের হরমোন যদি না থাকে তৈরি হয়, অভাব দেখা দেয়, তাহলে মূত্রের মাধ্যমে এই যে 20% জল প্রচুর পরিমাণে নির্গত হতে থাকবে, ফলে একটা রোগ তৈরি হবে যেটাকে বলা হয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। কি বলছি বোঝা গেছে? এবং এই জায়গাতে এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউলে এই জায়গাতে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে একটা হরমোন ক্ষরিত হয় যার নাম কি বলো দেখি, অ্যালডোস্টেরন। কি নামটা যার, অ্যালডোস্টেরন। এই অ্যালডোস্টেরনের সহায়তায় এই দূর সংবর্তন নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিবিউল থেকে কি পুনঃশোষিত হয়, Na+। এবং এই যে সংগ্রাহক নালিকা এখান থেকে সামান্য পরিমাণ ইউরিয়াও কি হয় বলো দেখি, পুনঃশোষিত হয়। তাহলে দেখো এই পরিশুদ্ধ তরলের মধ্যে সমস্ত কত উপাদান কি হয়ে গেছে, পুনঃশোষিত হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা লাস্ট জানব বৃক্কীয় নালিকার ক্ষরণ। কি নালিকার ক্ষরণ, বৃক্কীয় নালিকার ক্ষরণ, অর্থাৎ এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হেনলির লুপ, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এইগুলো থেকে কিছু কিছু উপাদান কি হয় বলো দেখি, এই গ্লোমেরুলার পরিশুদ্ধ তরলে ক্ষরিত হয়ে কি বলে, অতি গাঢ় বা হাইপারটনিক মূত্র তৈরিতে সাহায্য করে। তাহলে কিভাবে কি কি উপাদানগুলো ক্ষরিত করে আমরা একটু দেখব। এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কি কি ক্ষরণ করে, সোডিয়াম হাইড্রোজেন এবং অ্যামোনিয়া NH3। বোঝা গেছে? এইগুলোকে কি করে বলা দেখি, এরা NH3, অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার সঙ্গে NH3 তো, তাহলে
কি রে ভুলে গেছিস? তাহলে অ্যামোনিয়া এগুলোকে কি করে বলা দেখি? ক্ষরণ ঘটায়। কি বলছি, বোঝা গেছে? তাহলে এগুলো ক্ষরণ ঘটায়। এছাড়াও কি কি উপাদান ক্ষরণ ঘটায়? হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন কি কি ক্ষরণ করে? ক্রিয়েটিন। এইগুলো কোশ্চেন দিবে যে বৃক্কীয় নালিকা দ্বারা কি কি ক্ষরিত হয়? ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, আরেকটা কি বলো দেখি, হিপ পিউরিক অ্যাসিড। এই উপাদানগুলো কি হচ্ছে, এই 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 যে গ্লোমেরুলার পরিশুদ্ধ তরলে কি হচ্ছে, ক্ষরিত হচ্ছে। বোঝা গেছে? হেনরির লুপ থেকে কিছু ক্ষরিত হবে না। আবার ডিস্টাল কনভলিউটেড টিবিউল থেকেও কি কি ক্ষরিত হয় দেখো, একই রকমভাবে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া এইরকমভাবে কি হচ্ছে, NH3, এইগুলো কি হচ্ছে, কী হবে, এই যে জায়গায় ক্ষরিত হবে। বোঝা গেছে? তাহলে ক্ষরিত হয়ে এই যে দেখো গ্লোমেরুলার পরিশ্রুত তরল এই উপাদানের সঙ্গে এই বৃক্কনালিকার ক্ষরণ উপাদানগুলো এবং এগুলো পুনঃশোষিত হয়ে যে তরলটা আমাদের দেহের বাইরে নির্গমন ঘটবে সেটাকে আমরা কি বলবো, মূত্র। তাহলে মূত্র উৎপাদনের তিনটা পদ্ধতি, পরিশ্রুতকরণ, পরিশ্রুতকরণের চাপটা শুধু জানতে হবে। গ্লোমেরুলারসের মধ্যে গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার, কলোয়েডাল অসমোটিক প্রেসার, যার ফলে কার্যকারী প্রেসারটা কত ছিল, 25 mmHg। গ্লোমেরুলার অস হাইড্রোস্ট্যাটিক প্রেসার 75, এটা কত ছিল 30, এটা কত ছিল 20। তাহলে 75 থেকে 50 মাইনাস করলে 25 mmHg হচ্ছে। এই যে চাপটার সাহায্যে গ্লোমেরুলাস থেকে কি হচ্ছে, দূষিত পদার্থ সমন্বিত তরলটা বাউম্যান ক্যাপসুলে এসে মানে শোষণ হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়, পরিশ্রুতকরণ। তাহলে এই পরিশ্রুতকরণ তরলের হারটা কত পার মিনিট, 125, পার ডে কত, 180 লিটার। এই পরিশ্রুত তরলের হারটা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়? রেনিন, মানে মাত্রাটা কি করে, বৃদ্ধি করে। তাহলে এই যে গ্লোমেরুলার পরিশ্রুত তরল ছিল তার মধ্যে কত পার্সেন্ট উপাদান এই প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে পুনঃশোষিত হয়ে যায়? 99% পুনঃশোষিত হয়ে যায়। আর যে অংশটা থাকে সেটা কি শোষিত হয়ে যায় বলে, কত পরিমাণ আমাদের মূত্র উৎপাদন হয় পার ডে, 1.5 লিটার। এই জায়গায় কি কি উপাদান, এবার এখানে পুনঃশোষণ কি কি উপাদানের পুনঃশোষণ ঘটে, জল, পটাশিয়াম, গ্লুকোজ, আর কি এগুলো সক্রিয় পরিবহনে পুনঃশোষিত হয়। জল, ইউরিয়া এগুলো কোন পরিবহনে, নিষ্ক্রিয় পরিবহনে। এবং এই জায়গায় যে জল এবং খনিজ উপাদান কত পার্সেন্ট পুনঃশোষণ ঘটে, 70% এবং এটাকে কি বলা হয়েছে, বাধ্যতামূলক পুনঃশোষণ। নিকটবর্তী বাহু থেকে কি পুনঃশোষিত হচ্ছে, জল। ঊর্ধ্বগামী বাহু থেকে হেলিরূপে সোডিয়াম ক্লোরাইড। ডিজিটাল কনভলিউটেড টিবিলে ADH এর সহায়তা কি পুনঃশোষণ হয়, জল। যদি ADH না থাকে কি রোগ হবে, কম হয়, বহুমূত্র রোগ, অর্থাৎ এই 20% মূত্রের মাধ্যমে নির্গমন হবে। এবং এখানে অ্যালডোস্টেরনের প্রভাবে কি শোষণ হয়, Na+। বৃক্কনালিকার ক্ষরণ প্রক্সিমাল কনভলিউটেড থেকে কি কি ক্ষরিত হয়, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া। এবং ডিস্টাল কনভলিউটেড টিউবওয়েল থেকে সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়া এবং বাইকার্বনেট আয়ন, এটাও কিন্তু কি হয় বলা দেখি, এই জায়গায় ক্ষরিত হয়। বুঝা গেছে? যার মাধ্যমে একটা কি হচ্ছে, হাইপারটনিক বা অতি সারক মূত্র কি হয়, উৎপন্ন হয়। বুঝা গেছে? এইটাই ছিল আমাদের কি মূত্র উৎপাদন পদ্ধতি, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত পরিমাণ কোশ্চেন এখানে NCERT বই থেকে করা আছে দেখতে পেয়েছো।